সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে রংপুরে নানা কর্মসূচি পালিত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রংপুরে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে নগরীর দর্শনা এলাকার পল্লীনিবাস বাসভবনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, রংপুর বিভাগের আট জেলার জেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ। এরপর সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া এরশাদের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কোরআন তেলাওয়াত প্রচার ও শোক ব্যানার লাগানো হয়েছে। MBTV প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।